পার্থ চট্টোপাধ্যায় প্রাসাদুপম বাড়ি দেখেছিলাম, অপার কথা সবাই জানি, তিতলির কথা সবাই জানি। এবার এখানেও জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্র তাই, তার প্রাসাদুপম বাড়ি সেই বীরভূমেই, শান্তিনিকেতনে তার কোটি কোটি টাকা সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। রতনপল্লীতে তার বাংলার ছবি, যেটা আমরা দেখাচ্ছি সকাল থেকে, বিশাল বাংলো, জ্যোতিপ্রিয়র বাংলো, 6 কোটির 10 কাঠা জমির ওপর এই বাংলো নির্মিত। দেখুন, বাংলোতে কেয়ারটেকার থাকেন। জ্যোতিপ্রিয় মল্লিক মাঝে মধ্যেই যাতায়াত করতেন এই বাংলো বাড়িতে, 1.5 কোটি টাকা দিয়ে তিনি বাড়িটি কিনেছিলেন। বর্তমানে যার বাজার মূল্য অনেক কোটি বেড়ে গিয়েছে, সেই বাড়ি সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? এই দোতারা আদতে কবে কেনা হয়েছিল, কি কিভাবে কেনা হয়েছিল, কি কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, একটু হিমাদ্রির কাছ থেকে তথ্য নিই। হিমাদ্রি, দোতারা সম্পর্কে আর কি কি তথ্য সামনে আসছে? হ্যাঁ, দেখো, এই যে দোতারা বাড়ি, সেই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিক কিনেছিলেন বছর দুয়েক আগে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির সামনে, বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। বিশাল সেই বাড়ি, 1.5 কোটি টাকা মূল্যে তিনি বছর দুয়েক আগে কিনেছিলেন এবং এখন বর্তমানে সেই বাড়ির বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার কাছাকাছি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আরও একটা বিষয়, যে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে রয়েছে এই বাড়ি, না জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে, সেই নিয়েও কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে এই শান্তিনিকেতনে। এর আগে আমরা দেখেছিলাম অপা বাড়ি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর, এরপর দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই তার এই যে বিশাল বাড়ি, সেই বাড়ি সামনে আসছে। কারণ একটা জিনিস বিষয় স্পষ্ট হচ্ছে, যে তৃণমূল কংগ্রেসের কখনো বিধায়ক বা নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হলে তার সাথে কিন্তু বীরভূমের যোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের এই যে বীরভূম জেলা, সেই জেলা কি সেফ করিডর হয়ে উঠছে? যে যারা দুর্নীতি করছেন বা যারা টাকা লুকানোর চেষ্টা করছেন, কালো টাকাকে সাদা করার চেষ্টা করছেন, তারা কি এখানে ইনভেস্ট করছে? সেই প্রশ্নটাও কিন্তু বারবার উঠে যাচ্ছে। কারণ বীরভূমের মধ্যে বিশেষ করে এই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনে কিন্তু বারবার একই চিত্র, একই ছবি ধরা পড়ছে কিন্তু এই মুহূর্তে। একেবারে সঙ্গে থাকো একটু হিমাদ্রি। আমাদের হিমাদ্রি যে কথা বললো বা যে তথ্য দিল, আরও একটু বিস্তারিত আলোচনা করি। নিউজ রুমে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমাদের সহকর্মী। তন্ময়, দোতারার খবর আমরা পাচ্ছি, বীরভূম সেফ করিডোর যে কথাটা হিমাদ্রি বলছিল, কারণ যোগ পাচ্ছি আমরা সবই এই বীরভূমে। বীরভূমে তোমার যথেষ্ট যাতায়াত রয়েছে, কি মনে হয় এরকম দোতারা একটা আত্মা রয়েছে নাকি আরও নিশ্চয়ই রয়েছে, তাই না? দেখো, সেখানেই কিন্তু নজরটা রয়েছে ইডির, বলা চলে সেই পুঙ্খানুপুঙ্খ তথ্য তুমি যেটা বলছো, যে আর কি ধরনের সম্পত্তি থাকতে পারে, কত টাকার সোনার গয়না কেনা হয়েছে সেখানে, সোনা গয়না অ্যাকাউন্টের মারফত কেনা হয়েছে নাকি ক্যাশ টাকা দিয়ে কেনা হয়েছে, জমি কোথাও কেনা হয়েছে কিনা মেয়ের নামে বা পরিবারের কারোর নামে। কারণ এক্ষেত্রে আমরা বারবার দেখছি অনুব্রত মণ্ডল, তিনি একা নন, অনুব্রত মণ্ডল তার কন্যার নামে, সুকন্যার নামে জমি কিনেছিলেন, তার দাদা সুব্রত মণ্ডল তার নামে জমি কেনা, ভাগনা, ভাগিন বউ, অর্থাৎ বলা চলে গোটা একদম পরিবার গোষ্ঠী শুদ্ধ জড়িয়ে তারা জমি জায়গা কিনেছিলেন এবং সেখানে টাকা ইনভেস্ট হয়েছিল বলে অভিযোগ উঠেছিল এবং ইডির কাছে সেই প্রামাণ্য তথ্যও রয়েছে। ঠিক একইভাবে এই জ্যোতিপ্রিয় মল্লিককেও কিন্তু দেখা যাচ্ছে যে ইডি সেইগুলোই খুঁজে বার করার চেষ্টা করছেন, হয়তো ইডির হাতে সব আছে, আমরা এখনো জানতে পারছি না। এখানে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও এই বীরভূম, শান্তিনিকেতনে প্রাসাদুপম বাড়ি, এক্ষেত্রে এখেও সেই বীরভূম, সেই অনুব্রত গড়, মানে ঘুরে ফিরে কোথাও কি অনুব্রত গড় এবং অনুব্রত মণ্ডল এই নামটা খুব বিশাল বড় একটা বটগাছের মতো ছিল এই নেতা মন্ত্রীদের কাছে, যে কিছু হলেই সেফ জোন হিসেবে তারা অনুব্রত গড়কে বেছে নিতেন? একেবারে ঠিক বলেছো, যারা যারা দুর্নীতিতে অভিযুক্ত বলে অভিযোগ উঠছে তাদের কালো টাকা বিনিয়োগের বীরভূমের বোলপুর যেন একটা মৃগয়া ক্ষেত্র। কেন এই প্রশ্নটা এর আগেও উঠেছিল? অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিলেন, যখন জীবনকৃষ্ণ শাহ গ্রেপ্তার হলেন, তখন আমরা পরপর দেখেছিলাম যে কিভাবে কাঠার পর কাঠা, বিঘার পর বিঘা মহামূল্যবান জমি, কোটি কোটি টাকার জমি তারা কিনেছেন। পার্থ অপারও সেটা পাওয়া গিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার পরের পর জমি বাড়ি সব কিছু। এখানে যেন এই যারা দুর্নীতিগ্রস্ত তাদের কালো টাকা সাদা করার একটা ক্ষেত্র। কারণ যেটা অভিযোগ উঠেছিল এর আগে আমরা দেখিয়েছিলাম টিভি নাইন বাংলা দর্শকদের, আমরা যতজন ছিলাম, যতজন প্রতিনিধি গিয়েছিলাম বীরভূমে, আমরা টিভি নাইন বাংলা দর্শকদের জন্য এক্সক্লুসিভলি সেই তথ্য পরপর তুলে এনেছিলাম, যে কীভাবে ভূমি রাজস্ব দপ্তর এবং প্রশাসনের একাংশের সহযোগিতায় কারোর বাড়ি নাম পাল্টে গিয়ে অন্যের দলিল হয়ে যায়, কারোর জায়গা, কারোর দোকান নাম পাল্টে গিয়ে, দলিল পাল্টে গিয়ে অন্যজনের নামে দলিল হয়ে যায়। অর্থাৎ বলা চলে দিনে দুপুরে ডাকাতি প্রশাসনের একাংশের সহযোগিতায়। সেখানে তুমি বলো দিনের বেলায় অজয় নদীর ব্রিজের নিচ থেকে বালি লুট, কিংবা নদীর পর নদী জুড়ে বালি লুট, কিংবা রাস্তা জুড়ে টোল নেওয়া নেতাদের এক একটা ক্ষেত্র এবং সেখানে তারা 3-4 করে টোল বসিয়েছেন, সেই বোলপুর না টোলপুর সেটাও আমরা দেখেছিলাম। অর্থাৎ এখানে একচ্ছত্র আধিপত্য ছিল কেষ্টমণ্ডল ওরফে অনুব্রত মণ্ডলের, আর সেখানেই যত দুর্নীতির অভিযোগ ওঠে তারা তাদের টাকাগুলো নিয়ে, কালো টাকা নিয়ে সাদা করার জন্য সেখানে জমি, বাংলো, বাড়ি, কারোর পেট্রোল পাম্প দখল করে নিয়ে কিনে নেওয়া, কারোর জমি জোর করে দখল করে কম দামে কিনে নেওয়া, এইগুলি ইনভেস্টমেন্টের একটা মৃগয়া ক্ষেত্র, সেফ জোন, ডেস্টিনেশন বোলপুর, এই কালো টাকার।
একদমই, মানে এই যে 10 বছরে 20 গুণ সম্পত্তি বেড়ে যাওয়া, এতটাই আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠা, এই নিয়ে বিজেপি শিবির কি বলছে আসুন শুনি। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের সময় অপা সপা গপা অনেকের মাধ্যমে অনেক ফ্ল্যাট অনেক বাড়ি বোলপুরেও ছিল। এবার এই জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে আমরা যেটা খবর পাচ্ছি যে প্রায় 6 কোটি টাকার একটা বাড়ি কিনেছিল, এখন নাকি 10-12 কোটি টাকা দাম। তো সেই বাড়িটাও সামনে এসছে, এই সমস্ত কেলেঙ্কারি যা সামনে আসছে তার প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত। আমরা আগেই বলেছি তৃণমূল মানে দুর্নীতি আর দুর্নীতি মানে তৃণমূল, সুতরাং একজন দুজন মন্ত্রী গেছে, পুরো মন্ত্রিসভাটাই চলে যাওয়া উচিত। আমরা বুঝতে পারি না জ্যোতিপ্রিয় মল্লিকরা কি চাকরি বা কোন বিজনেস করতেন যে এত কোটি টাকার সম্পত্তির মালিক এই কয়েক বছরে হয়ে গেছে। 6 কোটি টাকার বাংলোটা, তাতে তার আগে তিনি কিনেছিলেন 1 কোটি টাকায় এবং রং করিয়েছিলেন তাকে 86 লক্ষ টাকায়। তো এরা এই গরিব মানুষের 100 দিনের কাজের কথা টাকার কথা বলে এরাই তো নিজেরা সব টাকা দিয়ে দিতে পারে 100 দিনে। আমাদের বলছে 100 দিনের সব টাকা এদের অ্যাকাউন্টেই ঢুকেছে, এরাই চুরি করেছে, সেই জন্য এই অবস্থা হয়ে আছে। এত টাকার সম্পত্তির মালিক আর গরিব মানুষ অনেকে টাকা পায়নি। ইডির নজরে হাবড়া, স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠরা, সূত্রের খবর নজরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পদাধিকারী, প্রাক্তন জেলা তৃণমূল সভাপতির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে একাধিক কাউন্সিলরের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ, নজরে হাবড়ার এক তরুণ কাউন্সিলর ছাত্র রাজনীতিও করেন অভিযোগ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই হঠাৎ এই উত্থান। শুধু তাই নয়, তালিকায় রয়েছেন এক আইনজীবীও যার বাড়িতে অহরহ যাতায়াত ছিল বর্তমান বনমন্ত্রী। আর কি জানা যাচ্ছে কথা বলবো দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপঙ্কর, এই হাবড়া বিধানসভা এলাকা কেন ইডির স্ক্যানারে রয়েছে এই মুহূর্তে, এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের উত্থান পতন রাজনীতির ক্ষেত্রে একটু যদি ব্যাকগ্রাউন্ডটাও বলো। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার বিধায়ক ছিলেন এবং দুবারের বিধায়ক, হাবড়া থেকে 3 বারের বিধায়ক, 11, 16 এবং 21। তো এই 3 বারের বিধায়ক থাকার কারণে তার একটা হাবড়াতে অফিস ছিল এবং আমরা যতটুকু দেখেছি সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার ছুটির দিন তিনি হাবড়াতে কাটাতেন, তার আসা যাওয়া নিয়মিত ছিল। এবং যে কথা তুমি বলছো, কোনো আইনজীবী কোনো কাউন্সিলর তাদের বাড়িতে যাতায়াত, বিভিন্ন অনুষ্ঠান অকেশনে যাওয়া আসা, এগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে হাবড়া কেন ইডির রাডারে থাকবে, হাবড়া কেন আলাদা করে নজরদারি করতে হবে। তার কারণ হচ্ছে হাবড়া একাধিক চাল ব্যবসায়ী আছেন, হাবড়াতে চাল মার্কেট আছে, এই বাকিবুর রহমানের মতন অসংখ্য ব্যবসায়ী হাবড়ার চাল বাজারে রয়েছে। তাদের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কী রিলেশন ছিল সেটা যেমন তারা খতিয়ে দেখবেন, একই সঙ্গে খতিয়ে দেখবেন যে কোন কোন কাউন্সিলর যারা অসাধুভাবে বা টাকার উপায় দিয়ে টিকিট পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তোমার মনে থাকবে যে পৌর লোকসভা নির্বাচনের সময় কাউন্সিলরদের একাংশ রাস্তায় নেমেছিল, শুধু হাবড়া নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেছিল যে কাউন্সিলররা টিকিট না পেয়ে রাস্তায়, আবার কেউ অভিযোগ তুলছেন দলের একাংশ টাকা দিয়ে কাউন্সিলরের টিকিট দিয়েছেন। এই পার্টগুলোতে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে যাচ্ছিল বারবার, আর সেখান থেকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের একটা নাম। এর সঙ্গে এই যে 11 থেকে 21 এই দীর্ঘ সময়কালে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন এবং দলের সভাপতি ছিলেন, এই সময়কালে কিন্তু জেলাতে একটাই কথা বলা হতো, উত্তর চব্বিশ পরগনা জেলার একটাই পোস্ট, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলার সভাধিপতি কে না জ্যোতিপ্রিয়, যে লোক যেই হোক না কেন, পদ জারি থাকুক না কেন, জ্যোতিপ্রিয় মল্লিকই শেষ কথা বলতেন। অর্থাৎ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ, পৌরসভার প্রত্যেকটা জায়গা, পৌরসভা থেকে কর্পোরেশন, এই সমস্ত জায়গাতে কিন্তু একটাই কথা উঠে আসতো, জ্যোতিপ্রিয় মল্লিকই এখানে শেষ কথা বলবেন। এই সমস্ত ক্ষমতা বা ব্যবহার থাকার কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে অসম্ভব ক্ষমতা ছিল, আর সেই জায়গা থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। একই সঙ্গে তোমায় মাথায় রাখতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলা মানে পেট্রাপোল সীমান্ত, পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রচুর বর্ডারে গাড়ি পাস হওয়া, এপার বাংলার গাড়ি ট্রান্সপোর্ট থেকে এক্সপোর্টে যাওয়া, সেখানে হিউজ পরিমাণ টাকার অঙ্ক রয়েছে। যেসব অভিযোগ বনগা পেট্রাপোল সীমান্ত সম্পর্কে ছিল যে গাড়ি আটকে রাখা, নন প্যারিশেবল গুডস যেগুলোকে পচনশীল নয় সেই সব গাড়ি আটকে রাখা হতো, আটকে রেখে অসাধু উপায় তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, তার একটা অংশ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যেত, এমন অভিযোগ কিন্তু বনগার ব্যবসায়ীরা করেছিলেন। আধিপত্য ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কোথাও, 2021-এর পরে আমরা দেখলাম যে তার এই আধিপত্য কিছুটা খর্ব করা হলো, সাংগঠনিক জেলা বাড়িয়ে দেওয়া হলো, অনেকগুলো সাংগঠনিক জেলায় ভাগ করে দেওয়া হলো, এটা কি মানে দলের পক্ষ থেকে কোথাও একটা বার্তা দেওয়া ছিল?
দেখো এটা কিন্তু এক ব্যক্তি এক পদ এরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছিল, এটা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, এটা জেলার বিভিন্ন অন্য অন্য জেলাতেও কিন্তু এরকম কিছু কিছু জায়গায় ছিল, সেই জায়গা থেকে এরকম ভাবনা ভাবা হয়েছিল। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা যখন চলে গেল, অর্থাৎ সভার সভাপতি যখন আর থাকলেন না, অন্য সভাপতিগুলো আসলো, তাদের মাথার উপরেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ট্যাগ করা হয়েছিল এমনটা অনুমান করা হয়। তার কারণ সব থেকে বড় কারণ পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তর চব্বিশ পরগনা জেলার একটা নাম ছিল, সেটা হচ্ছে অরণ্য ভবন, অর্থাৎ বনমন্ত্রীর বর্তমান দপ্তর যেখানে অরণ্য ভবন, এই অরণ্য ভবনে বসে সমস্ত টিকিট বন্টন করা হয়েছে এবং প্রচুর পঞ্চায়েত প্রার্থী যারা টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন তারা অরণ্য ভবনে গেছেন এমন অভিযোগ রয়েছে। এটা আদৌ সত্য কিনা সেটা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। এই অভিযোগগুলো কিন্তু অস্বীকার করা যাচ্ছে না, এই অভিযোগগুলো যেমনটা তুমি বলছো যে ভাগ করা হয়েছিল। দীপঙ্কর বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের আরো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ইডির হেফাজতে, আর তা নিয়ে রাজনৈতিক চর্চা হবে না তা তো হতেই পারে না। ইতিমধ্যেই স্বপন মজুমদার অর্থাৎ বিজেপি নেতা, তার কি বক্তব্য আমরা শুনলো পাল্টা শাসক দলের তরফ থেকে অখিল গিরির বক্তব্য শুনবো। এটা তো হওয়ারই কথা ছিল, আর অনেক দেরিতে হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক যে চাল চোর সেটা একদম স্পষ্ট। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের কোটি কোটি টাকা রেশন দুর্নীতি করেছে, সেটা বাকিবুর রহমান ধরা পড়ার পরে সেটা সামনে এসেছে। চক্রান্ত যে হচ্ছে এটা পরিষ্কার, সামনে লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, এই জন্যই ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে যে আরো কয়েকটি রাজ্যে যে নির্বাচন হচ্ছে এটাতে বিজেপি হার হবে, মধ্যপ্রদেশ আর অন্যান্য রাজ্যে। পশ্চিমবঙ্গের উপর চাপ বাড়াচ্ছে যাতে বেশি করে এখান থেকে সিট নিতে পারে, তার জন্যে একের পর এক মন্ত্রীকে চক্রান্তের শিকার হচ্ছে, এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।